বিশেষ করে মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা মনে করেন সেটার আবার পূর্ণমানও কমিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার কাজেই দীর্ঘদিন ধরে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের প্রায় 14 লক্ষ শিক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে 2023 সালের এইচএসসি পরীক্ষা পিছানো নিয়ে এবং কোন বোর্ডের পরীক্ষা পিছানো হবে এই নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে অফিশিয়ালি ঘোষণা দিয়েছে এবং নতুন রুটিন কিন্তু প্রকাশ করেছে তারা তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তোমরা হয়তোবা অনেকেই জানো যে এইচএসসি পরীক্ষা পিছানো নিয়ে এবং 50 নম্বরের দাবিতে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করেছে এবং আন্দোলনের ফলস্বরূপ গত বৃহস্পতিবার কিন্তু একটি স্মারকলিপি তারা জমা দিয়েছিল শিক্ষা বোর্ডের কাছে এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তাদেরকে বলেছিলেন 13 তারিখ অর্থাৎ রবিবার কিন্তু এইটা নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কিন্তু তার আগে বোর্ড থেকে আরও কি নির্দেশনা চলে আসলো সেটা হচ্ছে তিন বোর্ডের পরীক্ষা পেছানো হচ্ছে টানা বর্ষণ এবং জলাবদ্ধতা এবং পাহাড়ি বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে একই সঙ্গে পেছানো হয়েছে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা সারা দেশে এইচএসসি ও আলিম পরীক্ষা এই তিনটি বোর্ডে আগামী 17 আগস্টের পরিবর্তে আগামী 27 আগস্ট এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং আরও বলেছেন যে এই তিন বোর্ড ছাড়া অন্যান্য আটটি বোর্ডের এইচএসসি পরীক্ষা যথারীতি আগামী 17 আগস্ট থেকে পুনঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার 11 আগস্ট রাত 8:45 দিকে এই তথ্য নিশ্চিত করেছেন এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় গঠিত কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের বরাত দিয়ে এই তথ্য জানান তিনি এম এ খায়ের জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 17 আগস্টের পরিবর্তে 27 আগস্ট অনুষ্ঠিত হবে এবং এই তিন বোর্ডের জন্য পরবর্তীতে আরও নির্দেশনা প্রকাশ করা হবে এবং একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে সকল তথ্য উল্লেখ থাকবে তো কারো কোনো প্রশ্ন থাকলে এইচএসসি পরীক্ষা সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এইচএসসির সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে